আমাদের যারদার অবস্থান থেকে এই রমজানের পবিত্রতা রক্ষায় সর্বোচ্চ সচেষ্ট থাকবো এবং আমাদের বুলতুটি গুলোর জন্য আল্লাহ কাছে পরিপূর্ণ তবা করে আল্লাহর দিকে ফিরে আসবো ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমার আজকে আপনাদের জন্য একটা অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ নিয়ে হাজির হয়েছে বিশেষ করে আপনার ঘন ঘন পস্রাব কিভাবে গরুয়া পদ্ধতিতে একাবারে কমপ্লিটলি নিরাময় এবং নির্মূল করবেন নিয়ন্ত্রণ করবেন সেই সাথে যাদের দীর্ঘদিন যাবৎ পর্যন্ত প্রস্রাবের রাস্তা দিয়ে ধাতু নির্গত হচ্ছে ধাতু ক্ষয় হচ্ছে এবং ধাতু ক্ষয়জনিত সমস্যায় আক্রান্ত রয়েছেন এই সমস্যাগুলোকে একেবারে কমপ্লিটলি নিরাময় এবং নির্মূল করার জন্য অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ আল্লাহ সুবাহতাল প্রদত্ত একটি বেশজ উদ্ভিদ বা একটা বেশ পাতা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি ইনশাল্লাহ যাদের দাতুখজনিত সমস্যা গুলো রয়েছে যাদের ঘন ঘন প্রস্রাব জনিত সমস্যা গুলো রয়েছে তারা অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তার অনুগ্রহ করে চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করবেন যাতে করে নিরাপদ যৌন স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিওগুলো আপনি নিয়মতান্ত্রিক ভাবেই দেখতে পারেন আল্লাহ সুবাহ প্রদত্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষময়কর ঔষধি গুণ সম্পন্ন একটি চমৎকার বেশদ উদ্ভিদ হচ্ছে পাথরকুচি এই পাথরকুচি গাছের পাতার মাধ্যমেই আমরা দাতু ক্ষয়কে একেবারে কমপ্লিটলি নিরাময় নির্মূল এবং নিয়ন্ত্রণ করতে পারি যাদের ঘন ঘন প্রস্রাব হচ্ছে তাদের ঘন ঘন প্রস্রাব একেবারেই অতি অল্প সময়ে এই পাথর কুচি পাতা সঠিকভাবে সেবন করার মাধ্যমে ঘন ঘন প্রস্রাবকে আমরা বিদায় জানাতে পারি পাথর কুচি গাছ কিন্তু আমরা সকলেই মোটামুটি পরিচিত এই পাথর কুচি গাছের চারা রোপণ করতে হয় না জাস্ট একটা পাথর কুচি গাছের পাতা আপনি আপনার বারান্দায় টবে যদি রূপন করে দেখবেন অনায়াসে গাছটি হয়ে যাচ্ছে এতটাই ঔষধি গুণ সম্পন্ন গাছ এটা আপনার সর্দি ঠান্ডা কাশি নির্মূল করে সেই সাথে আপনার যাদের দীর্ঘমেয়াদী লিভারের জটিলতা রয়েছে সেই লিভারের সমস্যাগুলো নির্মূল করতে পারে কিডনিতে পাথর এবং মূত্রধুলিতে পাথর রয়েছে সেই পাথরগুলো অপসারণ করার জন্য পাথর কুচি গাছ ব্যাপকভাবে জনপ্রিয় এবং চমৎকার কাজ করে প্রথমে আমরা শেয়ার করব কিভাবে আপনি ঘন ঘন প্রস্রাব নিয়ন্ত্রণ করবেন প্রিয় বন্ধুরা আমার ঘন ঘন প্রস্রাব নিয়ন্ত্রণ করার জন্য পাথরকুচি বা গাছের চার থেকে পাঁচটি পাতা লাগবে এই পাতাগুলো রস আপনি সুন্দর করে ছেঁচে বের করে নেবেন অথবা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেবেন অর্থাৎ আধা কাপের চাইতে একটু পরিমাণে কম রসলি হবে উক্ত রসের সাথে সামান্য পরিমাণ কুসুম গরম পানি মিশিয়ে সকালে এবং রাতে দুই বেলা কন্টিনিউ সেবন করুন এতে করে আপনার যে কোনো কারণেই যদি ঘন প্রস্রাব হয়ে থাকে সেটা যে কোনো কারণেই হোক আল্লাহর রহমতে আল্লাহর ইচ্ছায় ঘন প্রস্রাব অল্প কয়েকদিন মাত্র এক থেকে দুই সপ্তাহের ভিতরে আপনার মূত্র ধারণ ক্ষমতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে ইউরোনারি ব্লাডার যথেষ্ট পরিমাণে উন্নত হবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যাদের দাতক ক্ষয়জনিত সমস্যা রয়েছে তারা উক্ত পাথরকুচি গাছের পাতাটি কিভাবে সেবন করবেন চলুন এখন এই বিষয়টি নিয়ে আলোচনা করি প্রিয় বন্ধুরা আমার যাদের কন্টিনিউ দাতু ক্ষয় হচ্ছে গনেরিয়া সিফিলিস রয়েছে প্রস্রাবের নালিতে ইনফেকশন রয়েছে এবং দাতু ক্ষয়জনিত সমস্যার কারণে যৌন দুর্বলতায় ভুগতেছেন স্ত্রীর কাছে যথেষ্ট পরিমাণে ভালো পারফর্ম করতেছেন না সংসারে একটা মনোমালিন্য অবস্থা রয়েছে সামগ্রিক আপনি আপনার স্ত্রীর কাছে ফিজিক্যাল সিচুয়েশনগত ভাবে ব্যাপক পরাজিত মানসিক ভাবে অনেকটা মুছে গেছেন ধুমড়ে পড়েছেন বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি গ্রহণ করার পরেও দেখা যাচ্ছে আপনার দাঁত হয় কোন কমে আসতেছে না কোন ক্রমে নির্মল হচ্ছে না সকল বন্ধুরা এই পাথরকুচি গাছের পাতাটি তার থেকে পাঁচটি পাতা সুন্দর করে ব্ল্যান্ডিং করে রস করে নেবেন উক্ত রসের সাথে আপনি খুরমা খেজুরের পেস্ট অর্থাৎ খুরমা খেজুরকে আপনি সুন্দরভাবে পাটায় বেটে অথবা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে সামান্য পরিমাণ পেস্টের সাথে এই আধা কাপ পরিমাণ পাথর কুচি গাছের পাতার রস অ্যাডজাস্ট করে মিশিয়ে সমন্বয় করে আপনি কন্টিনিউ দুই বেলা সেবন করবেন সকালে এবং রাতে খাবার আধা ঘন্টা অথবা এক ঘন্টা পরে কন্টিনিউ আপনি এক থেকে দুই সপ্তাহ সেবন করুন আল্লাহর ইচ্ছায় আল্লাহর রহমতে আপনি যত খারাপ লেভেলের পেশেন্টই থাকুন না কেন খুব শীঘ্রই দেখবেন যে আপনার দাঁত বন্ধ হয়ে গিয়েছে পশ্চাৎ নালিতে গা ইনফেকশন গুলো কমে গিয়েছে সেই সাথে যদি খুরমা খেজুর না পান তাহলে মধু এবং পাথর কুচি গাছের পাতার রস একসাথে অ্যাডজাস্ট করে মিশে এই একই নিয়মে সেবন করবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডাইরেক্টলি ভিডিও দেখে আমাদেরকে ফোন দেন অনুগ্রহ করে আপনাদেরকে আবারো আমি রিকোয়েস্ট করতেছি ডাইরেক্টলি ফোন না দিয়ে আমাদের ইমো নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যেটা ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে রেখেছি এইখানে আপনি আপনার সমস্যাগুলো আপনার নাম ঠিকানা বয়স ওজন উচ্চতা এবং প্রধান প্রধান কি কি সমস্যা রয়েছে এগুলো বিস্তারিত উল্লেখ করে মেসেজ দিয়ে রাখবেন আমি যখন ফ্রি হব অবশ্যই আপনাদের মেসেজগুলো পরে মনোযোগ সহকারে দেখে এরপরে রিপ্লাই দিব যে এগুলোর জন্য কি সমস্যা বা কি সমাধান রয়েছে এগুলোর জন্য আমরা কি প্রেসক্রিপশন করতে পারি বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে মেসেজের রিপ্লাই জানাবো ইনশাল্লাহ অনেক দিনই বাইয়েরাই অনেক দিনই বোনেরাই আমাদের স্বাস্থ্য পণ্য সম্পর্কে জানতে চেয়েছেন তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশনে একটা বিস্তারিত তথ্য সহকারে লিঙ্ক দেওয়া থাকবে আপনার আমাদের সকল স্বাস্থ্য পণ্যগুলোর আপনি ক্লিক করে আমাদের সকল স্বাস্থ্য পণ্যগুলো দেখতে পারবেন আল্লাহ প্রত্যেকটি হক সঠিকভাবে আদায় যে সকল বন্ধু বান্ধবরা আপনারা খারাপ পথে রয়েছেন বিশেষ করে হস্ত মাস্টারবেশন মাস্টার বেশন বা বিকৃত যৌনাচার এগুলো থেকে পরিপূর্ণ ভাবে এই রমজানেই তো করে আল্লাহর দিকে ফিরে আসুন এই শুভকামনায় ছুটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমদুল